নমস্কার, ডাব্লিউ বি সমান গাইডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের বেসিক ধারণা দেবো। তোমাদের জন্য ইংরেজি ক্লাস চালু করলাম, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্টে আমরা জানবো ইংলিশ গ্রামার কেন আমরা শিখতে চাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামার কেন আমরা শিখব, মনে রাখবেন যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে লিখতে ও বলতে পারা যায়, এই জন্য আমরা ইংলিশ গ্রামার শিখব। শুধুমাত্র কি ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে পড়া লেখা বলার জন্য কি আমরা গ্রামার শিখব, তা কিন্তু নয়। বাংলা ভাষার জন্য আমরা ব্যাকরণ শিখব, হিন্দি ভাষার জন্য আমরাও ব্যাকরণ শিখব। পৃথিবীর যে কোনো ভাষাই হোক, তাকে জানতে গেলে, শুদ্ধভাবে পড়তে গেলে, লিখতে গেলে, বলতে গেলে তার ব্যাকরণ অবশ্যই জানতে হবে। তাহলে বোঝা গেল কি বললাম, যে পুস্তক পাঠ পড়িলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে লিখতে ও বলতে পারা যায়, তাকে আমরা ইংলিশ গ্রামার বলি। এরপর আমরা জানবো ইংরেজি ভাষায় ব্যবহৃত অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে। মনে রাখবেন ইংরেজি ভাষায় ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণের সমষ্টিকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। এ, বি, সি, ডি এভাবে এ থেকে জেড পর্যন্ত একত্রে বর্ণের সমষ্টিকে কী বলবো, অ্যালফাবেট বা বর্ণমালা। বাংলা ভাষার জন্য অ, আ, হ্রস্বই, দীর্ঘই এভাবে চন্দ বন্ধু চাল পর্যন্ত 50টি বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে থাকি। সেভাবে আমরা ইংলিশ ভাষায় ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণের সমষ্টিকে একত্রে আমরা কী বলবো, অ্যালফাবেট বা বর্ণমালা। বোঝা গেল লেটার বা বর্ণ কাকে বলে। আমরা একটু ডিটেলস দেখে নিই। ইংরেজি ভাষা ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত 26টি চিহ্নের প্রত্যেকটিকে, এক একটিকে আমরা লেটার বা বর্ণ বলে থাকি। যেমন এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, এভাবে তোমরা ওয়াই একটি লেটার, জেড একটা লেটার। তাহলে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা আমরা চিহ্নকে কী বলবো, লেটার বা বর্ণ। এ সবকটা একত্রে কী বলবো আমরা, না অ্যালফাবেট বা বর্ণমালা। একটু আগে যা শিখলাম বাংলা ব্যাকরণ যেমন আছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই এভাবে আমাদের 50টি চিহ্ন আছে, 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জনবর্ণ। এভাবে প্রত্যেকটি চিহ্নগুলোকে আমরা বর্ণ বলি। যেমন অ একটি বর্ণ, আ একটি বর্ণ। এই জন্য আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ ক্লাসটা দিয়েছি, তোমাদের ইংলিশ গ্রামারটা বোঝার জন্য। যারা এখনও পর্যন্ত বাংলা ক্লাসটা দেখোনি, এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে, তারপরে ইংলিশ ব্যাকরণের ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটা দেখতে সুবিধা হবে। বুঝে গেল। এরপর আমরা জানবো ওয়ার্ড বা শব্দ কাকে বলে। মনে রাখবেন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো সঠিক অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন এ, আই, বুক, পেন, আমব্রেলা, ক্যাপ। এখানে কি বলছে ভালো করে খেয়াল করুন, বলছে এক বা একাধিক লেটার, লেটার। তাহলে এ একটি আমাদের লেটার। তারপর কি বলছে, পাশাপাশি বসে যদি কোনো সঠিক অর্থ প্রকাশ করে। তাহলে এ মানে কি আমরা জানি, একটি।
তাহলে সঠিক অর্থ কি হচ্ছে? প্রকাশ হচ্ছে। তারপর আই একটি, আই মানে কি? আমি, এবং আই একটি লেটার, তাহলে সঠিক অর্থ। তারপরে বুক, বুক মানে কি? না, বই। পেন মানে কলম, এগুলো কি সঠিক অর্থ প্রকাশ করছে। আমি এমন একটি বানান লিখলাম, দেখো এখানে এন, এন কি একটি লেটার? ই একটি লেটার, পি একটি লেটার। দেখো নিপ, এন ই পি, এর মানে কিছু নেই। এখানে কি বলছে? সঠিক অর্থ প্রকাশ করতে হবে, তাহলে সঠিক অর্থ হচ্ছে না। এখানে দেখো ক্যাপ, সি একটি লেটার, বলছে এক বা একাধিক লেটার, তাহলে লেটার লিখলাম। তারপর এ পি, এলো কি এক একটি লেটার, পাশাপাশি বসে সঠিক অর্থ। ক্যাপ মানে কি? টুপি, তাহলে সঠিক অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো সঠিক অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কী বলবো? ওয়ার্ড বা শব্দ। এই যে ওয়ার্ড আছে, ইউ নিজেও কিন্তু একটি ওয়ার্ড, কারণ ডাব্লু একটি লেটার, ও একটি লেটার, আর একটি লেটার, ডি একটি লেটার, দিয়ে পাশাপাশি বসে কি একটি হচ্ছে? সঠিক অর্থ প্রকাশ করছে। ওয়ার্ড মানে কি আমরা জানি? শব্দ। তাহলে আমরা বলতে পারি ওয়ার্ড নিজেও একটি শব্দ। বোঝা গেল একটির পর একটি কীরকম রিলেশন আছে? এরপর আমরা জানব সেন্টেন্স বা বাক্য কাকে বলে। মনে রাখবেন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। যেমন আমি ভাত খাবো, আমি এখানে নিজে একজন কি? বক্তা। মনের ভাব কি? ভাত খাবো, তাহলে আমি ভাত খাবো ইংলিশে কী হবে? আই মানে আমি, তাহলে আই একটি এক বা একাধিক ওয়ার্ড বলেছে, তাহলে আই একটি লেটার, আই একটি ওয়ার্ড, তাহলে আই একটি লেটার এবং তার সাথে ওয়ার্ড, তাহলে কেন বলছে এক বা একাধিক ওয়ার্ড, তাহলে ভাতে ইংলিশ কী হবে? রাইস। খাবো বা খাওয়া, ইট মানে খাওয়া, ই এটি, আমি ভাত খাবো, এখানে আমি ইংলিশটা কি ঠিক লিখলাম? ঠিক লিখিনি, সঠিক ইংলিশ হবে কী হবে? আই ইট রাইস। কেন সঠিক লিখিনি? আমি প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম গ্রামার কেন শিখবো, সঠিকভাবে শুদ্ধ রূপে বলতে লিখতে পড়ার নামই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার। দেখো এখানে আমি লিখেছি আমি ভাত খাবো, তাহলে আয় থেকে এখানে আমি, ইট মানে খাবো বা খাওয়া, রাইস মানে ভাত, তাহলে আমি খাবো ভাত, কিন্তু বাংলায় হবে কি? আমি ভাত খাবো, আর ইংলিশে হবে আমি খাবো ভাত। জাস্ট ঘুরে যাচ্ছে, এই যে মাঝে ইট কেন এখানে আসছে আমি পরের দিন তোমাদের ক্লাসে শেখাবো, কেন এখানে মাঝে আসছে। তারপর রাম স্কুলে যায়, তাহলে রাম স্কুলে যায় ইংলিশে কী হচ্ছে? রাম যায় স্কুল। বোঝা গেল? তাহলে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসছে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো।
এখানে সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যেমন সিঙ্গেল ওয়ার্ড, মাল্টিপল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড কোনগুলো? না ইয়েস, নো, এখান থেকে একটি বাক্য হচ্ছে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র, তুমি বলবে হ্যাঁ, তাহলে ইয়েস। তাহলে এখানে কি একটি মনের ভাব প্রকাশ হচ্ছে, এই জন্য একটি সিঙ্গেল ওয়ার্ড। এগুলো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ স্টুডেন্ট, তখন তুমি বলবে নো বা না। বা তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি তখন উত্তর কী বলবে, ফাইন, ভালো আছি। তাহলে এগুলো কি সিঙ্গেল ওয়ার্ড। আমি ভাত খাবো, এ একসাথে পুরোটা কি, পুরোটা হচ্ছে আমাদের মাল্টি ওয়ার্ড। এগুলো আমরা পরের দিন শিখব, পরের দিন ক্লাসে তোমাদের শেখাবো সেন্টেন্সকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন বাংলা ব্যাকরণ ক্লাসে যেমন আছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, পরীক্ষার খাতায় কী করে একটি বাক্য দেয়, তারপর বলে দেয় যে সরল বাক্য না যৌগিক বাক্য না জটিল বাক্য। তেমন আমাদের ইংলিশ ক্লাস আছে, ইংলিশ আছে সিম্পল। সিম্পল মানে কি, সরল, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স। বোঝা গেল? এগুলো তোমাদেরকে আমি পরের দিন ক্লাসে শেখাবো। আজকে জাস্ট এতটুকু ক্লাস ছিল, দেখা হবে পরের ভিডিওতে।